আবেলি হলেই মনটো যেন মোমো মোমো কৰি উঠে। গৰম গৰম মোমো, চাটনি আৰু আবেলিৰ আড্ডা কম বয়সীয়া যুৱক যুৱতীসকলৰ বাবে এক পাৰ্ফেক্ট কম্বিনেশ্যন। আৰু মোমোৰ কথা মনত আহিলে অৱশ্যেই প্ৰথম নামটো মনত পৰিব, ঝালুপাৰাত। শিলচৰৰ ৰামকৃষ্ণ মিছন ৰোডত ঝালুপাৰা নামটো কোনেও শুনা নাই, তেনে মানুহ বহুত কমেই আছে। ঝালুপাৰাক শিলচৰৰ মোমো ষ্ট্ৰীট বুলিও কোৱা হয়। এই ঝালুপাৰাই মোমোক শিলচৰৰ লগত চিনাকি কৰাই দিছিল। শিলচৰত আৰ কে মিছন ৰোডৰ ঝালুপাৰা ব্যস্ততম ঠাইৰ আকৰ্ষণী হৈছে মোমো। প্ৰতিদিনে সন্ধিয়া হো হো তৰুণ তৰুণী ভিৰ কৰে ইয়াৰ জনপ্ৰিয় মোমো খাবলৈ। ঝালুপাৰাৰ সৰু ৰাস্তাবোৰত 15-16 মোমোৰ দোকান শাৰী পাতি আছে, য'ত দৈনিক 200-300 প্লেট মোমো বিক্ৰী কৰা হয়। এই ঝালুপাৰাত ভেজিটেবল মোমো, চিকেন মোমো, গাহৰি মোমো, বিভিন্ন ধৰণৰ চুপ, চিকেন গাহৰি গ্ৰেভি আদি পোৱা যায়। 22 বছৰ ধৰি মোমো বিক্ৰী কৰি অহা অম্বিকা থাপাৰ দোকান ঝালুপাৰাৰ অন্যতম এখন পুৰণি দোকান। অম্বিকা থাপা এই নামটো বহুতেই নাজানে। মোমো প্ৰেমীসকলে তেওঁক আণ্টি আণ্টি বুলিয়েই মাতে। পিছত তেওঁৰ এই মোমোৰ দোকান আণ্টিৰ দোকান নামেৰে জনপ্ৰিয় হৈ উঠে। এতিয়া আপোনাৰ দোকানটো কত বছৰ পুৰণা? এইখনটো 22 বছৰ ৰানিং চলে। কোনো সময় মোমো শেষ হৈ গ'লে বন্ধ হৈ যায়, আৰু বেছি দেৰি না, আৰু 8:30-9:00 বেছি না সব সময়। এখনতো ওয়েদার ঠিক না, তো এটা বৃষ্টি বাপ, সবে সব বাপ আছে, পড়াশোনা আছে, সব আছে, এলাকি এমনি তো ভেজিটেবল মোমো আর চিকেন মোমো, আর তো চিকেন মাংস আর পট মাংস আর কিছু। ওরা তো এমনিতেও বাঁধাকপি আর স্কোয়াশ দেয়, আর চিকেন মধ্যে তো মুরগি না, সবই আছে, নেপালি বাঙালি সব এখানে মিশে। তার পরিবার চলে, আমরা তারা জব দিছি, করে তারা পরিবার চলে, বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে আসে, ধরে না তারা তো দেখতে লাগবো। আমরা আস্তে চাকরি দিয়েছি তারাকে এমনভাবে, আচ্ছা তারাও তো 2 পয়সা পাইয়া বাচ্চা তারা কাপড় খাতা সব খাতা দিতে আছে। এখন লাগি মোমোর বিজনেস তারা কাম সুন্দর, তারা আমরা পরিষ্কার করে আও, তারা খালি তারা তো এইসব কাজ তো আমি করি, খালি কাটা কুটি তারা আর বেলা আর চেপা খালি তারা। কতজন আপনার আন্ডারে কাজ করে? না এমনি তো আমরা গরিব মানুষের আছে, কোনো সময় তো আমি 4-5 জন বেশি না। আপনার নামটা? আমার তো এমনি তো নামটা তো এমনি তো আন্টি আন্টি কই, আন্টি মোমো কই, আর এমনি তো আমার নাম তো অম্বিকা থাপা। ঝালুপাৰা মোমো ষ্ট্ৰীট শিলচৰ চহৰৰ নৱপ্ৰজন্মৰ বাবে এক আকৰ্ষণীয় স্থান, য'ত কেৱল মোমো খোৱাই নহয়, মেমৰিজ ক্ৰিয়েট কৰাৰ বাবেও এক নিখুঁত স্থান।